দুজনেই ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ। অভিনয় ক্যারিয়ারে নিজেদের জায়গা থেকে সফলতা পেয়েছেন তারা। ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু সেই সম্পর্কে টানা পড়েন দেখা দিয়েছে। নায়ককে ছেড়ে প্রযোজকের প্রেমে জড়িয়েছেন নায়িকা। একটা সময় ইন্দ্রনীল সেনগুপ্ত ও বারখা সেনগুপ্তকে আদর্শ দম্পতি বলা হতো, অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সব চূর্ণ বিচূর্ণ হতে চলেছে সেই সম্পর্ক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২০২১ সাল থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, ১৩ বছরের সংসারে রীতি টানতে যাচ্ছেন ইন্দ্রনীল ও বারখা। তবে আজও স্বামী স্ত্রী তারা, দুজনেই আলাদা থাকছেন, অভিনেত্রী নতুন সম্পর্কে জড়িয়েছেন। অভিনেতা প্রযোজক আশিস শর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বারখা। সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, গত বছর থেকে আশিস শর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বারখা সেনগুপ্ত। এই অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কথা বলতে নারাজ, যে কোনো ধরনের প্রচার থেকে নিজেকে দূরে রাখেন তিনি। তবে আশিসের সঙ্গে বারখাকে বেশ স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াতে দেখা গেছে। প্রথমে তাদের মাঝে বন্ধুত্ব তৈরি হয়, তারপর তা প্রেমের রূপ নেয়। গত ২০ ফেব্রুয়ারি আশিসের জন্মদিনে তার বাড়িতে হাজির হয়েছিলেন বারখা। শুধু তাই না, বিভিন্ন পার্টিতে একসঙ্গে যোগ দেওয়া ও নাচতে দেখা যায় তাদের। বারখা সেনগুপ্ত এখনও তার নামের সঙ্গে স্বামীর উপাধি ব্যবহার করছেন। গত বছরের জুলাই মাসে ওটিটি প্লের সঙ্গে আলাপকালে বারখা সেনগুপ্ত বলেছিলেন, আমি এখনও আমার স্বামীর উপাধি আমার নামের সঙ্গে ব্যবহার করছি, কারণ কাগজপত্রে আমরা এখনও স্বামী স্ত্রী, যতদিন বিবাহিত থাকব ততদিন এটি ব্যবহার করব, আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলে নাম পরিবর্তন করব। বারখা সেনগুপ্ত ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন, রাজনীতি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। বলিউডের রামলীলা ও স্মার্ট অ্যান্ড কং সিনেমায় অভিনয় করেন এই সুন্দরী। এছাড়া কলকাতার দুই পৃথিবী, আমি সুভাষ বলছি, ব্ল্যাক সহ বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অন্যদিকে মডেলিংয়ের মাধ্যমে ছবি জঙ্গনে পা রাখেন ইন্দ্রনীল সেনগুপ্ত। পরবর্তীতে টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। ২০০৪ সালে হিন্দি ভাষায় শুক্রিয়া, টিল ডেট, ডু অ্যাজ অ্যাপার্ট সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। ২০০৯ সালে অংশুমানের ছবি চলচ্চিত্রের মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন। পরবর্তীতে খল চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি কুড়ান ইন্দ্রনীল। বাংলাদেশের চোরাবালি ও সম্রাট সিনেমায় দেখা গেছে এই অভিনেতাকে। ২০০৮ সালে গাট ছড়া বাঁধেন ইন্দ্রনীল বারখা। ২০১২ সালে তাদের ঘর আলো করে আসে কন্যা মীরা। সংসার ভাঙার বিষয়ে মুখ খুলছেন না কেউই। বিনোদন ডেস্ক, দেশ টিভি।